হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করছি সবাই বিন্দার সময় কাটাচ্ছ। আজ আমরা চলে এলাম স্বপ্ন ছোঁয়া ফিউচার পার্কে। আমরা সবাই মূলত যশোরের জেস গার্ডেন কিংবা বিনোদিয়া পার্কের কথাই জানি। এই পার্কটি সত্যি অনেকেরই অজানা। পার্কটির লোকেশন এন্ট্রি ফি পরে বলি, চলো আগে পার্কটি ঘুরে আসি। ঢোকার সাথে সাথে চোখে পড়বে এমন সুন্দর একটা ঝর্ণা, আর ঝর্ণার পানিতে রয়েছে অনেক কিউট কিউট কচ্ছপ। কিছুটা দূরে একটা বানর বাঁধা রয়েছে, একটু সামনে এগুলোই রয়েছে বিশাল বড় একটা জিরাফ। রয়েছে বেশ কয়েক ধরনের মজার রাইড, চরকি রাইড, মিনি ট্রেন। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু ফ্রি রাইডও আছে। এই দৃশ্যটা আসলেই সুন্দর, তাই না? শত ব্যস্ততার মাঝেও আমাদের উচিত সৃষ্টিকর্তাকে স্মরণ করা। একটা সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে ভিতরে। পার্কের এই সাইডটা খুব নিরিবিলি, প্রিয়জনকে নিয়ে একান্ত সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। আমি এমন একটা সময়ে পার্কে এসেছি যখন কারোরই আসার কথা না, এই জন্য পার্কটা খুবই ফাঁকা লাগতেছে। বেশ বড় এরিয়া নিয়ে এই পার্কটি গড়ে উঠেছে। পার্কটির অনেক কাজই এখনো চলমান রয়েছে। আশা করছি সময়ের সাথে তাল মিলিয়ে ভ্রমণ পিপাসু মানুষের চাহিদার কথা মাথায় রেখে পার্কটি আরো সুন্দর হবে। এই পাখিটা বেশ সুন্দর। আজ আমার সাথে ছিলেন আমার প্রিয় সহকর্মী বৃন্দ। আমাদের টিকিট কত করে? আসসালাম, টিকিট প্রবেশ মূল্য 50 টাকা। আর খোলা থাকে প্রতিদিন? খোলা থাকে প্রতিদিন, খোলা থাকে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। অবশ্য শীতকাল তো একটু 6টার আগেই আমরা। আর এটার অ্যাড্রেসটা কোথায়, মানে জায়গাটার লোকেশন? এটা এরান্দা দত্ত পাড়ার মাঝখানে, এরান্দা পার হলি আপনার বাহাতে স্বপ্ন ছোঁয়া ফিউচার পার্ক। ধর্মতলা থেকে আসতে হবে, তাই তো? জি, ধর্মতলা থেকে আপনার কামখোলা রোডে, চুরিপুরে রোডে আর কি আসলে এরান্দা পার হলি বাহাতে দেখবেন বড় গেট, স্বপ্ন ছোঁয়া ফিউচার পার্ক লেখা আছে। এখানে বিনোদনের জন্য অনেক পরিবেশ সুন্দর, ফ্যামিলি নিয়ে বেড়ানোর মতো জায়গা, প্রচুর এরিয়া নিয়ে আপনার বসার মতন, ঘুরে বেড়ানোর মতন পরিবেশ। ঠিক আছে, বাচ্চাদের খেলনার ইয়ে আছে, ট্রেন গাড়ি আছে, মেরিগেন ঘোড়ার চরকি আছে,